সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে আরেকটি নোটিফিকেশন বের হয়েছে, তবে এটা জব নোটিফিকেশন নয়। এখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য নেওয়া হবে, টোটাল 2,562টা ভর্তির জন্য পদ আছে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখন অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আগে থেকে যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তা নিয়ে আমরা কথা বলবো। অ্যাপ্লিকেশন ফিস যেটা রাখা হয়েছে 100 টাকা, পেমেন্ট মোড অনলাইন থাকবে। ইম্পর্টেন্ট ডেট, স্টার্টিং ডেট 23/12/2019, ক্লোজিং ডেট 22/1/2020, এর ভেতরেই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে বন্ধুরা অল ইন্ডিয়া, এটা তো ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24 বছর। এখানে গভর্নমেন্ট রুলস মেনে এখানে এজ রিল্যাক্সেশন থাকবে বন্ধুরা। 1/1/2020 এই ডেটটার উপর বেস করে আপনাদের বয়স সীমাটা ক্যালকুলেট করা হবে। কোয়ালিফিকেশন বন্ধুরা, 10th পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে, প্লাস আইটিআই যদি আপনারা করে থাকেন এনসিবিটি বা এসসিবিটি থেকে তাহলে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কী কী ট্রেড এখানে রাখা হয়েছে তা আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন। নোটিফিকেশনটার লিঙ্ক বা এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা নিয়ে নিতে পারেন। ভ্যাকেন্সি বন্ধুরা, অনেকগুলি ভ্যাকেন্সি আছে, অনেক ত্রিপুরার বাইরে বন্ধুরা সবগুলি। তো এখানে কোন কোন জায়গাতে আপনাদের নেওয়া হবে যে থাকছে, তো এটা নিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনের পাশেই যে নোটিফিকেশন আছে সেটাতে যে পাশে ক্লিক হিয়ার লেখা আছে এখানে ক্লিক করে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। আর অ্যাপ্লাই অনলাইনের পাশে যে ক্লিক হিয়ার আছে এখানে আপনারা ক্লিক করে অ্যাপ্লাইও করতে পারবেন। এখানে কোনো ধরনের এক্সাম হবে না বন্ধুরা, তো যে সিলেকশনটা হবে শুধুমাত্র মেরিট বেসি, আপনাদের 10th পাসের যে মার্কস আছে আর যে আইটিআই আপনাদের ট্রেড এর মার্কস তার উপর ডিপেন্ড করে আপনাদের এখানে সিলেকশন হবে। তো খুবই সুবর্ণ সুযোগ, এটা মিস করবেন না। যদি আপনাদের আইটিআই করা থাকে আর 50% মার্কসের উপরে থেকে থাকে ম্যাট্রিকে তাহলে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন। তারপরেও আপনাদের একবার নোটিফিকেশনটা দেখিয়ে দেই। নোটিফিকেশনটা বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যেটা সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে বের করা হয়েছে। এখানে অনেকগুলি পেজ আছে, 26টা পেজ, তো সম্পূর্ণ আমি এখানে বলতে পারবো না, আপনারা দেখে নেবেন কোন জায়গাতে কী কী ট্রেড নেওয়া হচ্ছে। মুম্বাই ক্লাস্টার দেখে নেন কী কী ট্রেড আছে, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টেইলার, তারপরে যে আরও কতগুলি আছে ট্রেড সেগুলি দেখে নেবেন বন্ধুরা, আর দেখে শুনে আপনারা অ্যাপ্লাই করবেন। কী কী ট্রেড আছে সেই ট্রেড যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।